হয় দুটো করে রুটি থাকে, দুটো তন্দুরি বা কোনো একটা আইটেম থাকে, ফুলকপিটা বাদ দিয়ে 32 টাকা। ওয়েলকাম টু ইন্ডিয়ান টিএফএস। আর আজকে কিন্তু আমি এখন আছি টেকার্স লেনে, আর টেকার্স লেন কিন্তু সবার জানা, আর এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে। তো কিন্তু সেই খাবারের দোকানের মধ্যে অনেক এমন খাবারের দোকান আছে হয়তো তোমরা জানো না, তো তেমন একটা দোকান আজকে তোমাদের নিয়ে যাব, সেটা দেখতে হবে তোমাকে, আগে থেকে কিছু বলবো না। কিন্তু স্টার্টিং হচ্ছে মাত্র 32 টাকায়। হ্যাঁ ঠিক শুনেছো, 32 টাকায় মাত্র, 32। ফুলকপি পালং কন পনির এটা বাদ দিয়ে 32 টাকা। তন্দুরি থাকবে, যে কোনো একটা পনিরের আইটেম হতে পারে, আলু 65 হতে পারে, চানা পনির হতে পারে, ডাল মাখানি হতে পারে, ডাল ফ্রাই হতে পারে, আলু সয়াবিন কষা হতে পারে, যেটা দিয়ে খাবে সেটা 32 টাকা প্লেট। ঠিক সেভাবে এর মধ্যে কাজু কিশমিশ নারকেল ফুলকপি একটু বেবি কর্ন দেওয়া থাকে। দাদা কিছু ভুলে গেলেন নাকি? ও আচ্ছা আচ্ছা, দাদার হেলমেটটা দাও তো। এটা হচ্ছে আপনার পিস পনির বা মটর পনির। এটা হচ্ছে পালং কন পনির, এই যে কন আছে পালং কন পনির। আর এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল, বিনস, ক্যাপসিকাম, গাজর, ফুলকপি, পনির আর মটরশুঁটি এগুলো দেওয়া আছে। Just as a review, I would want to say I read about them on the net and we got their food yesterday. Amazing quality, very nice taste. 100% recommendable to anyone who wants to have a good meal at a cheaper price. তো দাদা আপনি এখানে কি রেগুলার কাস্টমার নাকি? মোটামুটি আসি, যখন সময় পাই তখনই আসি। তো এখানে আপাতত আপনি তো অনেক কিছু হয়তো টেস্ট করেছেন, তো খাবারের সম্বন্ধে কি বলবেন? খাবার ভালো, খাওয়া খুব সুন্দর, দারুণ খেলাম। যে এর থেকে আসি, যাদবপুর থেকে আসি, খেতে সাধারণত ভেজ খায় না, এখানে এসেই ভেজটা খায়, ভালো, খুব টেস্টি। তো দাদা আমি আপনাকে দেখছিলাম যে অনেকক্ষণ ধরে আপনি মানে অনেক ধরনের খাবার দিচ্ছিলেন, তো এই যে দোকানটা শুরু হয় কখন দিয়ে, সকালে? না সকাল থেকে শুরু হয় বলতে, আমি দোকান স্টার্টিংটা বাজার টাজার করতে হয়, তো সেই বাজার থেকে আসা করার পরে তারপরে ওই 7টা থেকে মোটামুটি 2-1 জনকে আমি খাবার দিতে পারি। মানে তখন এসে বাজার থেকে আসার পরে এসে 2-1টা আইটেম হয়, ডাল ফ্রাই থাকে, চানা পনির থাকে, হাতে করা রুটি থাকে, এইগুলো দিয়ে এবং আস্তে আস্তে করে রান্না করতে করতে, এবার আস্তে আস্তে করে যেগুলো আরও পনির থাকে, ফুলকপি রোস্ট থাকে, ফুলকপি কষা থাকে, এঁচড় কষা থাকে, টোটাল কমপ্লিট হতে হতে মনে টোটাল যদি আইটেম খেতে হয় তাহলে মোটা আসতে হবে ওই 10:30-11টার মধ্যে। এটাই সব কিছু তাতে, তার মধ্যে আছে বাটার নান আছে, কুলচা আছে, তন্দুরি আছে, হাতরুটি আছে, পোলাও আছে, বাসন্তী পোলাও আছে, ভেজ পোলাও আছে। আমার এই দোকান টোটালটাই ভেজের দোকান, আর নন ভেজের সাথে কোনো যুক্ত নেই আমার এখানে, টোটালটাই ভেজ। হ্যাঁ 500 টাকা উনি দিয়েছেন, হয়ে গেছে ওনার, হয়ে গেছে। আর এটা সব আমার দোকান দেখতে দেখতে প্রায় 21-22 বছর রানিং চলে যাচ্ছে এইভাবে। ভেজিটেবিল, মিক্সড ভেজিটেবিল আছে, নবরত্ন কারি আছে, আজকে যেমন আইটেম আছে একটা, এটা বিগত কয়েকটা মাস ধরে এটা বানাচ্ছি এই আইটেমটা, এটা অনেকে আবার মালাই কোপ্তা বলে, এটা অ্যাকচুয়ালি মালাই কোপ্তা নয়, এটা পনির বল কারি। এটা টোটালটাই পনির থাকে, তার ভেতরে একটু কাজু কিশমিশ দেওয়া আছে, তারপরে তো একটু গরম মশলা, ধনে পাতা এগুলো দেওয়া থাকেই। তো আমি দেখছিলাম যে আপনার দোকানে কিছুক্ষণ আগে মানে কাস্টমার অনেকে দূর দূর থেকে আসছে, মানে আমাকে বলছিল যে মানে খাবারের টেস্ট অনেক ভালো, অ্যাকুরেট, মানে আজকেও সেম খাবার, তো এইটাই নিয়ে এই খাবারের টেস্ট একই দেখা নিয়ে মানে কি কোনো সিক্রেট আছে? একটা কথা বলি, যেমন এটা উনি এই দাদা গতদিন এসেছিলেন সল্টলেক থেকে খাবার নিয়ে, আজকে উনি ওনার পরিবার নিয়ে এসছেন, প্রায় অনেকগুলোই খাবার নিলেন, হয়তো ভালো লেগেছেন বলে উনি আবার এসছেন। ভাইয়া বল রহা থা খানা কা টেস্ট একুরেট হ্যায় তো আপ ফির আ জায়ে তো কাইসা লাগ রহা হ্যায় ইয়াহাঁ পে আকে? ভেরি গুড, ইনকা কোয়ালিটি বহুত আচ্ছা হ্যায় খানে কা।
बस इनको बोलेंगे ऑल द बेस्ट और चल रहे लाइफ में और ही इज डूइंग अ ग्रेट जॉब बाय यू नो गिविंग इन सच अ गुड रेट सो इवन अ नॉर्मल पर्सन कैन कम हियर एंड एनीवन कैन कम हियर एंड मीट सो दैट्स द बेस्ट थिंग अबाउट इट ओके थैंक यू चलो श्रीया এটা এটা তো প্রথম হচ্ছে হাতে করা রুটি যেটা আমরা সবাই জানি আর এটা এক্ষুনি জাস্ট হলোই সবে এটাকে কুলচা মশলা কুলচা এটা রেডি হচ্ছে এখন আনকমপ্লিট আছে কমপ্লিট হবে এক্ষুনি এটা হচ্ছে মশলা কুলচা আলু 65 এর মধ্যে কাজু কিশমিশ নারকেল ফুলকপি একটু বেবি কর্ন দেওয়া থাকে এটা হচ্ছে আপনার পিস পনির বা মটর পনির এতে আছে চানা পনির পনিরে তো শুধু চানা খাওয়া হয় চানা মশলাই খাওয়া হয় তার সাথে একটু অ্যাড করা হয় এটা আমার প্রথম থেকেই এটা চানার সাথে একটু পনির দেওয়া হয় চানা পনির এটা আর এটা হচ্ছে ডাল মাখানো অনেকেই তড়কা খোঁজে যেটা তড়কার থেকে এটা একটু আলাদা তড়কার থেকে একটু আলাদা এটা হচ্ছে ডাল মাখানো এতে মাখানা দেওয়া আছে সেই জন্য এটা ডাল মাখানো এদিকে চলেছে যেটা বলছিলাম আমি ডাল ফ্রাই যেটা ছোলার ডাল এর মধ্যে আছে কাজু কিশমিশ ধনেপাতা এটা ছোলার ডাল এটা পনির বল কারি অনেকে মালাই কোপ্তা বলে এটা মালাই কোপ্তা না এটা পনির বল কারি আর এদিকে পোলাও আছে এটা পোলাও পোলাও হচ্ছে 40 টাকা করে রাইস আর সবজি দিয়ে আমরা দেখাবো এটা হচ্ছে পোলাও এটা এটা হচ্ছে পোলাও আর এদিকে আছে ফুলকপি আছে ফুলকপি কষা আছে এদিকে এদিকে ফুলকপি কষা এটা হচ্ছে ফুলকপি কষা আর একটা আছে আলু সয়াবিন কষা সয়াবিন কষা এটা হচ্ছে আলু সয়াবিন কষা কিন্তু গলিটা কিন্তু চিত্তবাবুর গলি সেই কারণেই আমি প্রথমেই বলে নিই চিত্তবাবুর গলিতে ঢুকে ডেকার্স লেনের ঠিক মিডিলের দিকে আমার দোকান জয়মা তারা আমার নাম অরুণ এই দোকানটাই হচ্ছে আমাদের দোকান বা আমাদের আমরা সবাই আমরা একসাথে কাজকর্ম করি একসাথে থাকি আমার জয়মা তারা দোকান মানে এখানে তো শুধু ভেজ আইটেম পাওয়া যায় আর ননভেজ যদি কেউ খেতে চায় ননভেজ খেতে থাকলে আমার একটা ছোট্ট একটা দোকান আছে ওই সামনে একখানা আছে ননভেজের দোকান সেখান থেকে কেউ যদি ইচ্ছা হয় আমি ওখানটায় পাঠাই খাইয়ে দিই মানে এটা পিওর ভেজের দোকান এতক্ষণ তো অরুণদা সব কি ডিটেলস দিল তো আমি এবার খেয়ে দেখবো যে 32 টাকায় কোন আইটেমটা সেটা আমি তোমাদের দেখাবো খেয়ে দেখাবো সবাই বলছে টেস্ট ভালো তো আমি নিজে খেয়ে দেখবো এবারে টেস্ট কেমন তো চলো তো আমি এখন পনির বল কারি আর রুটির সাথে খাচ্ছি তো এই যে এটার দামই হচ্ছে 32 টাকা তো আমি খেয়ে তোমাদের জানাচ্ছি টাকে লাগছে মোটামুটি এত ভালো লাগছে তো এত চিপে আশা করছি কোনো জায়গায় এই খাবার পাওয়া যাবে তোমাদের কিন্তু আমি বলো না প্লিজ একবার এখানে আসো এসে খেয়ে দেখো না খেয়ে দেখলে বস কিছু বুঝতে পারবে না এসে খেয়ে দেখতে হবে